শীতের দিনে কম বেশি আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি। তার মধ্যে চিড়িয়াখানা হলো অন্যতম। বয়স্ক হোক বা বাচ্চা, চিড়িয়াখানায় সকলের কাছে আকর্ষণের কেন্দ্র। তো চলুন ঘুরে আসি, আমি শাইনি আর আমার চ্যানেল এক্সপ্লোর ওয়ার্ল্ডের হাত ধরে। চিড়িয়াখানায় টিকিট কাউন্টার খোলে সকাল 9টায় আর বন্ধ হয় 4:30 নাগাদ। আমরা মোটামুটি সকাল 9:30 পৌঁছে গিয়ে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। শিশুদের জন্য এই টিকিটের মূল্য 20 টাকা। এরপর বিভিন্ন মাইলস্টোন দেখে প্রথমে যেখানে পৌঁছালাম তাদের কাণ্ড কারখানা দেখে মন ভালো হয়ে গেল। পাশেই ম্যাকাওয়ের খাঁচা নতুন করে তৈরি হয়েছে এবং অনেক পাখি একসঙ্গে রাখা আছে। এদের চিৎকারেই পুরো চারপাশটা মুখরিত হয়ে আছে। এরপর যেখানে এলাম সেখানে সারস, খুন্তেবক, পেলিক্যান সব একসাথে বন্ধু হয়ে আছে। কিছু জন তো আবার মাছ খেতে ব্যস্ত। রাস্তায় হাঁটতে হাঁটতে উপর দিকে চোখ যেতেই দেখলাম অনেক বাদুড় উপর থেকে ঝুলছে। এদিকে এই হাতি মহারাস্তো শীতের রোদ পোয়াতে আর ব্রেকফাস্টে ব্যস্ত। যাই হোক, এটা হলো একটি হাতির সারাদিনের ডায়েট প্ল্যান। এই পাখিগুলি হলো অ্যামাজন প্যারট। এদের গায়ের পালক যত না সুন্দর, তার থেকে এদের লেজের পালক আরো রং বেরঙের। পাশেই আছে কালো শকুন। এখন এরা বিলুপ্তপ্রায় পাখির তালিকায় অন্তর্গত। দেখুন ওপরে দুজনে বসে আছে। এই পাখিটি হলো লুটিনো প্যারাকিট। পাখিটা দেখতে খুব মিষ্টি। দেখুন ক্যামেরা দেখে কেমন লজ্জা পেয়ে পালালো। এমুর খাঁচার কাছে এসেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ডিপ সবুজ রঙের এই ডিমটি। এই এমু পাখিগুলি আকারে অনেক বড় হয় এবং ভারী হওয়ার জন্য এরা উঠতে পারে না। চিড়িয়াখানায় অনেকবার এসেছি কিন্তু জলহস্ত থেকে কোনোদিন জলের উপরে উঠতে দেখিনি। শুধু এদের পিঠটুকুনি দেখতে পাই। এত ঘোরাঘুরি করার পর আমরাও একটু বিশ্রাম নিয়ে পেট পুজো সেরে নিলাম। পাশেই ছিল সিংহের খাঁচা। পশুরাজ সিংহের একটি গল্প আছে। শোনা যায় স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর এই চিড়িয়াখানায় দেবীর বাহন রূপে সিংহের দর্শন করেছিলেন। তারপর তিনি অন্য কোনো আর প্রাণীকে দেখতে যাননি। ওই দেখুন দূরে শুয়ে আছে। এরপর এলাম ব্ল্যাক সোয়ানের কাছে। সাধারণ হাঁসের তুলনায় এদের আয়ু অনেক বেশি। এরা প্রায় 40 বছর বাঁচে। এটি একটি বন্য কুকুর যা ঢোল নামে পরিচিত। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে। এরা সাধারণ কুকুরের তুলনায় অনেক বেশি হিংস্র আর অনেক বড় বড় প্রাণী শিকার করে। এবার চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের এনক্লোজারের কাছে। অনেক ভিড় আর হইচই দেখেই বুঝলাম সামনেই বাঘ মামা বেরিয়েছেন। ওই দেখুন দূরে কিরকম বাঘটা ঘোরাঘুরি করছে।
শীতকালের এই সময়টায় বিভিন্ন রকম বাহারি ফুল আর সবুজ কোমল গাছের ছায়ায় চিড়িয়াখানা যেন আরো সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের কাছে। জিরাফের খাঁচায় ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলি জিরাফি আপনি দেখতে পাবেন। ভারতীয় একশৃঙ্গ গন্ডার বিলুপ্ত প্রায় প্রাণী, কিন্তু গন্ডারের জায়গায় তাকে অনেক খুঁজেও দেখতে পেলাম না। তারপর দেখলাম তিনি মনের সুখে স্নান করছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলতে হবে। এখন চিড়িয়াখানার নতুন আকর্ষণের বিষয় হচ্ছে নিশাচর কক্ষ। অনেক ভিড় উপেক্ষা করে অনেক আশা নিয়ে ভেতরে ঢুকলাম। কিন্তু তেমন কিছুই দেখতে পেলাম না, একমাত্র সজারু ছাড়া। এদিকে এই কুমিরটা নিথর পাথরের মতো শুয়ে আছে। বেলা বাড়ার সাথে সাথে সবাই পিকনিকের আনন্দে মেতে উঠেছে। ছোট বড় সবাই খেলাধুলা ও আনন্দে মশগুল। আমরাও একটু বিশ্রাম নেওয়ার পর বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। এখানে আলাদা আলাদা অনেক প্রজাতির হরিণ আছে। তার মধ্যে এই সাম্বার হরিণগুলি বেশি সুন্দর দেখতে। বন্ধুরা, এই পাখিটিকে দেখুন, এটি ক্যাসুয়ারি নামে পরিচিত। পাখিটির গলার রং বাহার দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। শেষমেশ শিম্পাঞ্জিকে ঘুমন্ত অবস্থায় দেখে আমরাও এক মুঠো ভালো লাগা নিয়ে চিড়িয়াখানা ছেড়ে বিদায় নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।